তো হ্যালো এভরিওয়ান, আজকেও সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকেও একটা জায়গায় যাব। দেখতেই পাচ্ছ, সোয়েটার টোয়েটার পরেছি, রেডি হয়েছি। আসলে আমি যাব আমাদের এখানেই, এই একটা অনুষ্ঠান হয় নিউ ইয়ারের আগে, নিউ ইয়ারের আগের দিন থেকে স্টার্ট হয়, নিউ ইয়ারের পরের দিন অবধি এটা চলে। তো নাটক 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 হয় ওখানে, তো তিন দিন তিন নানান রকমের একাঙ্ক নাটক, পূর্ণাঙ্গ নাটক সব রকমেরই হয়। তো আজকে উদ্বোধন, আজকে 31 ডিসেম্বর, আজকে ওখানে উদ্বোধন। উদ্বোধনে আসবেন পরাণ বন্দ্যোপাধ্যায় আসবেন এখানে। তো ভাবলাম একটুখানি যাই, গিয়ে ওখানে একটুখানি দেখে আসি, একটা অন্তত একাঙ্ক নাটক দেখি, উনি আসবেন ওনার ওটা দেখি। তো যাই হোক, ওখানে যাওয়া যাক। তো ভিডিওটাকে শুরু করি আজকে তাহলে, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে শুরু করি, চলো। তো আমি অনুষ্ঠানে চলে এসেছি, স্টেজের ওপর পরাণ বন্দ্যোপাধ্যায় বসে আছেন। তো আমি টুকটাক কিছু দেখাবো, এখানে যা যা অনুষ্ঠান হচ্ছে তোমরা দেখতে থাকো। নাট্য সম্মান স্মারক তীর্থঙ্কর চন্দ্র তুলে দিলেন শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে, নাট্য সম্মান স্মারক পলান মিশ্র, নাট্য সম্মান স্মারক পল মিশ্রি ইত্যাদি যা আমাদের সাধারণত আয়োজন। এবং এ প্রসঙ্গে উল্লেখ, এই দুর্গাদাস নাট্য সম্মানের সাম্মানিক আর্থিক মূল্য নগদ 10,000 টাকা তার হাতে তুলে দিচ্ছেন তীর্থঙ্কর চন্দ্র। শ্রীমতী করি, তখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনার শিক্ষককে, আমি আপনাদের কথা বলি, আমার শিক্ষক দেবতারীরা, আমার শিক্ষক দেবতাকে কিছু বলার আগে আমাকে প্রণাম করতেই হবে। কেন শিক্ষক দেবতা? আমার সামনে যারা বসে থাকেন তাদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না হিংসা প্রতিহিংসা লোভ স্বেচ্ছাচার সব কিছু আমি চরিত্রে প্রতিষ্ঠা করি। এখান থেকে উপাদান নিয়ে আমি আমাকে সাজাই, তারপর যখন এখানে আপনাদের পূজার আসনে বসি পূজা করবার জন্য, তখন সেই মূর্তি আমি অর্থ হিসেবে আপনাদের উপহার দিই। আজকে এত বড় একটা প্রতিষ্ঠান, 78 বছরে পা দিল, বুকটা ভরে যায়, আমার সাথে সাথে মজা না করেও পারি না। এই 78 বছরের একটি বৃদ্ধ সেবার 18 যৌবন দাবি করছে, 18 বছর ধরে উৎসবটা হচ্ছে, কি ধরনের কথা? 18 বছর ধরে এই উৎসবটা হচ্ছে, এটা আনন্দের কথা। আর 78 বছর হলো সেই প্রতিষ্ঠানের বয়স, তাহলে একটা বৃদ্ধ সে মনে পা দিল, এটা তো আনন্দের কথা। এই আনন্দ বুকে নিয়ে আমি যাব, আপনারা যাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, থিয়েটার নিজের চেষ্টায় বাঁচে না, কিন্তু সে মরে না, শুধু সামনের এই দেবতাদের আশীর্বাদ ধন্য হয়ে বেঁচে থাকে। আপনাদের সক্রিয় সহযোগিতা, আশীর্বাদ, শুভেচ্ছা, এছাড়া থিয়েটার বাঁচতে পারে না। অনেকে বলে, আমিও বলি, থিয়েটার কখনো মরে না, মানুষ যতদিন পৃথিবীতে আছে থিয়েটার মরবে না। থিয়েটার প্রান্তিক, সে পথের ধারে জন্মায়, কখনো তোমাদেরকে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, মানে অনেকটা পেছনের দিকে বসেছিলাম, তো তাই ক্লিয়ারলি কাছ থেকে দেখাতে পারিনি, দূর থেকে যতটা সম্ভব হয়েছে দেখেছি। তোমরা দেখেছো নাটকটাও, সামান্য প্রথমের দিকটা স্টার্টিংটা তোমাদের দেখালাম, দেখলাম নাটকটার নাম ছিল টেপ রেকর্ডার। তো দেখা হয়ে চলেও এসেছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করো, আর চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করো। আর আবার চলে আসবো অন্য কোনো ভিডিওতে, আর কিছুক্ষণ এতক্ষণে এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন তো অবশ্যই পড়ে গেছে 1st জানুয়ারি,
তাই জন্য আমি তোমাদের এখানেই জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই ভালো থেকো, ভালো করে নতুন বছর কাটাও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তো টাটা বাই বাই।